সংলাপ নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্য তামাশায় পরিণত হয়েছে বলছেন রিজভী। এদিকে বারো দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি, জানাবো সেপ্টেম্বরে সর্বাত্মক মাঠে নামার প্রস্তুতি আওয়ামী লীগের, জানিয়ে দেব ফখরুল জিএম কাদেরের নেতৃত্বে তৃতীয় ধারা, এবং সর্বশেষ জানাবো গোপালগঞ্জের ট্রাক অ্যাম্বুলেন্সে সংঘর্ষে নিহত চার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত সংলাপ নিয়ে আওয়ামী লীগের নেতাদের বক্তব্য তামাশায় পরিণত হয়েছে বলছেন রিজভী। সংলাপ নিয়ে আওয়ামী লীগ নেতাদের পরস্পর বিরোধী বক্তব্য জাতীয় তামাশায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সরকারি নেতাদের সংলাপের কথা মাটিতে পড়ার আগে হাওয়ায় মিলিয়ে যায় রিজভী। বলেন, সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করেছে, সুষ্ঠু নির্বাচন করতে দলে নির্দলীয় সরকারের অধীনে করতে হবে, শেখ হাসিনার অধীনে নয়। তিনি বলেন, ক্ষমতা কুক্ষিগত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত সরকার, আরপিও সংশোধনী বিল পাস করে ইসির ক্ষমতা কেড়ে নেওয়া নজিরবিহীন, প্রধানমন্ত্রী আজীবন ক্ষমতায় থাকতে কালা কানুন আইন তৈরি করেছেন। রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন কমিশন নিজের থেকে নিজেকে বিপন্ন করেছে শেখ হাসিনার স্বার্থে, এতে করে ইসির ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, সরকার একতরফা নির্বাচনের দিকে এগিয়ে চলেছে, জয় নিশ্চিত করার জন্য নির্বাচনের কমিশনের ক্ষমতা খর্ব করেছে। বিএনপির এই নেতা বলেন, নীল নকশা নির্বাচন করতে বিএনপির বিভিন্ন জায়গায় গোপন বৈঠক করেছে সরকার আমলারা। শেখ হাসিনার অধীনে বাংলাদেশ বিচিত্র দেশে পরিণত হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় শাসক গোষ্ঠী নির্দেশে বিএনপি নেতাদের উপর হামলা অব্যাহত রেখেছে, সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে নিঃশেষ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করছে। বারো দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি। সরকার পতনে একদফা আন্দোলনকে সামনে রেখে বারো দলীয় জোটের লিয়াজো কমিটির সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। বৃহস্পতিবার বিকাল তিনটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বারো দলীয় জোটের নেতারা উপস্থিত রয়েছেন। বৈঠকে একদফা আন্দোলনের যৌথ ঘোষণা, রাষ্ট্র মেরামতের যৌথ ঘোষণাপত্র এবং আন্দোলনের কর্মসূচি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এর আগে বুধবার সন্ধ্যায় জাতীয়তাবাদী সমবর্ণা জোটের সঙ্গে বৈঠক করছে বিএনপি। সেপ্টেম্বরে সর্বাত্মক মাঠে নামার প্রস্তুতি আওয়ামী লীগের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোরালোভাবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। সেপ্টেম্বর নির্বাচনমুখী সামগ্রিক তৎপরতা শুরু করবে ক্ষমতাসীন দলটি। এর আগে আগস্ট জুড়ে শোকের মাসে কর্মসূচির পাশাপাশি নির্বাচন নিয়ে সার্বিক পরিকল্পনা চূড়ান্ত করা হবে। দলীয় সূত্র জানায়, নির্বাচনমুখী তৎপরতায় অংশ হিসেবে সেপ্টেম্বরে সমন্বিত গণসংযোগ কর্মসূচি শুরু হবে। সারাদেশে বিভাগ, মহানগর ও জেলা পর্যায়ে বড় সমাবেশ আয়োজন করা হবে। কোথাও কোথাও মহাসমাবেশে করার পরিকল্পনা নেই, কোথাও কোথাও মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে। এসব সমাবেশ প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা উপস্থিত থেকে নেতা কর্মীকে দিক নির্দেশনা দিতে পারে। দলের কেন্দ্রীয় নির্বাচন সমন্বয় কমিটির পক্ষ থেকে আলাদা কর্ম পরিকল্পনা করা হচ্ছে। একই সঙ্গে সরকারের উন্নয়ন কাজের কথা তুলে ধরে মানুষের সমর্থন আদায়ের প্রচেষ্টা চলবে। রাজনীতির মাঠে প্রধান প্রতিপক্ষ বিএনপি এ তার মিত্রদের আন্দোলন কর্মসূচি ঘিরে নৈরাজ্য ও সন্ত্রাস সহিংসতা মোকাবেলায় চলমান শান্তি সমাবেশ ও রাজপথে সতর্ক অবস্থানের কর্মসূচি অব্যাহত থাকবে। নির্বাচন এগিয়ে আসার প্রেক্ষাপট এবং বিএনপির সরকার পতন আন্দোলনের শুরুর ঘোষণায় শান্তি সমাবেশের কর্মসূচিকে আরও বিস্তৃত করে তৃণমূল পর্যায়ে ছাড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এদিকে গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের সম্পাদক মণ্ডলীর সভায়ও নির্বাচন কেন্দ্রিক কর্ম পরিকল্পনা বিষয়ে আলোচনা হয়েছে। দলের সম্পাদক মণ্ডলী ছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকের উপস্থিতিতে এই সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দলের নির্বাচনমুখী কর্ম পরিকল্পনা তুলে ধরেছেন। ওই সভার সভাপতি ওবায়দুল কাদের নেতাদের জানান, চলতি মাসে দলের রুটিন কর্মসূচিগুলো চলবে। আগস্টে বরাবরের মতো থাকছে দল ও সহযোগী সংগঠনের মাসব্যাপী শোকের কর্মসূচি। শোকের মাসের কর্মসূচি পালনের সঙ্গে সঙ্গে নির্বাচনমুখী কর্ম পরিকল্পনা চূড়ান্ত করা হবে। সেপ্টেম্বর থেকে দলীয়ভাবে নির্বাচনের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়া হবে নেতাদের, সে অনুযায়ী প্রস্তুতি গ্রহণের নির্দেশনাও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এর আগে সারা দেশে সাংগঠনিক সফরের মাধ্যমে অভ্যন্তরীণ দ্বন্দ্বকন্দ্ব নিরসনের মাধ্যমে দলকে শক্তিশালী ও নির্বাচনমুখী করার তৎপরতা চলবে। এ লক্ষ্য চলতি মাসে তৃণমূল নেতাদের ঢাকায় ডেকে মতবিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গত মাসে বেশ কিছু মহানগর ও জেলায় নেতাদের গণভবনে ডেকে কয়েক দফা মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি মাসে বিশেষ করে দ্বন্দ্বকন্দলে জড়িত এবং সম্মেলনে দীর্ঘদিন পরও পূর্ণাঙ্গ কমিটি হয়নি এমন মহানগর ও জেলা শাখার নেতাদের ঢাকায় ডাকা হতে পারে। এখন পর্যন্ত দলের
78টি সাংগঠনিক জেলার মধ্যে 26 থেকে 27টিতে পূর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যর্থ হয়েছেন সম্মেলনের মাধ্যমে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এছাড়া 9টি সাংগঠনিক জেলা কমিটি সম্মেলনেও বাকি রয়েছে। নির্বাচনের আগে নতুন কোনো সম্মেলন না করা হলেও এসব জেলা কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হতে পারে। নির্বাচন সামনে রেখে সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান জোরদারের করা সহ অন্য সাংগঠনিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। সূত্র জানায়, রাজনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ঢাকা মহানগর উত্তর দক্ষিণের কোন থানা ও ওয়ার্ড কমিটি 8 মাসেও গঠন না হওয়ায় বিষয়টি ভাবিয়ে তুলেছে কেন্দ্রীয় নেতৃত্বদের। নির্বাচনের আগে এসব কমিটি গঠনে নতুন নেতৃত্ব গড়ে তুলতে না পারলে নির্বাচনের মাঠে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে দ্রুত এসব কমিটি গঠনের কাজ সেরে ফেলতে বলেছেন দলের শীর্ষ নেতারা। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের আয়তাধীন 50টি থানা ও 139টি ওয়ার্ড এবং 1485টি ইউনিটের সম্মেলন কার্যক্রম শেষ হয়েছে। গত বছরের অক্টোবর নভেম্বরে সম্মেলনস্থলেই সব ইউনিট কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণার পাশাপাশি সিংহভাগ ইউনিট কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। তবে কেন্দ্রের বারবার তাগিদ, নির্দেশ ও হুঁশিয়ারির পরও এখন পর্যন্ত কোনো থানা ওয়ার্ড কমিটি সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা হয়নি। আওয়ামী লীগের নির্বাচনমুখী তৎপরতার দলের সব সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকেও যুক্ত হওয়ার তাগিদ দেওয়া হচ্ছে। গতকালের যৌথ সভায় এই নিয়ে আলোচনা হয়েছে। সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনগুলোকে রাজপথে সক্রিয় হওয়ার নির্দেশনা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই সময় কৃষক লীগের তৃণমূল পর্যায় পর্যন্ত কৃষক সমাবেশ সহ গণসংযোগের কর্মসূচি প্রণয়নের পরামর্শ দেন তিনি। এছাড়া সংগঠন গুছিয়ে নেওয়া সহ যেসব সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি নেই সেগুলোতে কমিটি পূর্ণাঙ্গকের নির্দেশনা দেওয়া হয়েছে। যৌথ সভায় 7 মাস আগে সম্মেলন হলেও যুব মহিলা লীগ এবং ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি না হয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ওবায়দুল কাদের। দ্রুত এই দুই সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন তিনি। গত নভেম্বর ডিসেম্বর আওয়ামী লীগের 3 সহযোগী ভাতৃপ্রতিম সংগঠন মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মহিলা আওয়ামী লীগ পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্রে জমা দিলেও বাকি দুটি সংগঠন দীর্ঘদিনেও কেন্দ্রের কমিটি পূর্ণাঙ্গ করতে পারেনি। তবে জাতীয় শ্রমিক লীগের বিবদমান নেতারা দীর্ঘদিনের পর এক মঞ্চে আসার সন্তোষ প্রকাশ করেছেন ওবায়দুল কাদের। ফখরুল জিএম কাদেরের নেতৃত্ব তৃতীয় ধারা। বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে তৃতীয় ধারার সৃষ্টি চেষ্টা হয়েছিল। কখনো নতুন নেতা আবিষ্কারের চেষ্টা করা হয়েছিল, কখনো আওয়ামী লীগ বিএনপির বাইরে একটি নতুন রাজনৈতিক দল গঠনের জন্য পৃষ্ঠপোষকতা প্রদান করা হয়েছিল। আর এই সমস্ত পৃষ্ঠপোষকতা এবং প্রচ্ছন্ন সমর্থনের পেছনে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। তারা সবসময় বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির বাইরে একটি তৃতীয় ধারাকে মূলধারা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। বিভিন্ন সময় তারা এই চেষ্টা করেছিল। আর এই চেষ্টার অংশ হিসেবে 1982 সালে 24শে মার্চ হুসাইনের মোহাম্মদ এরশাদকে ক্ষমতা গ্রহণের জন্য প্রলুব্ধ করা হয়েছিল। 2007 সালের 1/11 পর ফেরদৌস আহমেদ কোরিশের নেতৃত্বে একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা করা হয়েছিল, যা শুরুতে মুখ থুবড়ে পড়ে। তবে এরকম তৃতীয় ধারা সৃষ্টি সবচেয়ে বড় উদ্যোগ গ্রহণ করা হয়েছিল 2006 সালে, যখন ডক্টর ইউনুসকে শান্তিতে নোবেল পাইয়ে দেওয়া হয়। একজন অর্থনীতিবিদ হয়েও তিনি শান্তিতে নোবেল পেয়েছিলেন, এর পেছনে একটি সুগভীর রাজনৈতিক পরিকল্পনা ছিল। এই নোবেল প্রাপ্তির পরপরই ডক্টর ইউনুস একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছিলেন এবং সেই রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া বাংলাদেশের সুশীলদের অন্যতম প্রতিনিধি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজুল আনাম সহ আরও অনেকেই ছিলেন। কিন্তু সেই রাজনৈতিক প্রক্রিয়া থেকে ডক্টর ইউনুস নিজেই পিছিয়ে যান। তিনি বুঝতে পারেন যে এটি তার কাজ নয়। এরপর 1/11 আসে, এখন আবার একটি রাজনৈতিক সংকটের আড়ালে নতুন করে তৃতীয় ধারা সৃষ্টির চেষ্টা চলছে। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে বিভিন্ন সময় বাংলাদেশে অরোপিত একটি রাজনৈতিক সংকট তৈরি করা হয় তৃতীয় ধারা সৃষ্টির উদ্দেশ্যে। বারবার এই চেষ্টা ব্যর্থ হয়। পশ্চিমা দেশগুলো ডক্টর কামাল হোসেনকে দিয়ে রাজনীতিতে তৃতীয় ধারা সৃষ্টির চেষ্টা করেছিলেন অধ্যাপক ডক্টর বদরুদ্দোজা চৌধুরীকে দিয়েও এই চেষ্টা করা হয়েছিল। সর্বশেষ নূর এবং রেজা কিবরিয়াকে দিয়ে গণ অধিকার পরিষদ গঠন করা হয়েছিল, কিন্তু এগুলো শেষ পর্যন্ত সফল হয়নি। এবার রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে নতুন করে চেষ্টা শুরু হয়েছে এবং সেই চেষ্টা ক্রমশ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে একটি আলাদা রাজনৈতিক প্ল্যাটফর্ম সংগঠন করা যায় কিনা, এরকম ভাবনা এখন চলছে। আওয়ামী লীগ বিএনপির বাইরে একটি বড় রাজনৈতিক শক্তি গঠনের পরিকল্পনাটি পশ্চিমা দেশগুলোর মাথা থেকে এসেছে এবং পেছনে মদত দিচ্ছে বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধিরা। বাংলাদেশের সুশীল সমাজে কোনো কোনো পণ্ডিত মনে করেন যে আওয়ামী লীগ বিএনপির বাইরে একটি রাজনৈতিক শক্তি থাকা উচিত। আওয়ামী লীগ বিএনপি 2টি উত্তরাধিকার রাজনীতির উপর ভর করে আছে। বিএনপি এখন যে সরকার বিরোধী আন্দোলন করছে, সেই আন্দোলন অনেকে
বিএনপি কে ব্যবহার করছে বটে, কিন্তু বিএনপি ক্ষমতায় আসুক এটিও সুশীল এবং পশ্চিমা দেশগুলো চায় না। তারা মনে করে যে এমন একটি রাজনৈতিক শক্তির উত্থান বাংলাদেশে জরুরি যারা একদিকে পশ্চিমা দেশগুলোর আজ্ঞাবহ হবে, অন্যদিকে সুশীলদের কথা মতো কাজকর্ম করবে। আর এরকম একটি রাজনৈতিক প্রক্রিয়া তৈরি করতে গেলে তাদের একটি মোটামুটি জনপ্রিয়তা থাকতে হবে। কিন্তু শেখ হাসিনার মতো বিপুল জনপ্রিয় নেতা এবং খালেদা জিয়া বা জিয়া পরিবারের প্রভাব বলয় থেকে একটি রাজনৈতিক দলকে মুক্ত করাটা অত সহজ কাজ নয়। কিন্তু তারপরও এই চেষ্টা অব্যাহত আছে। বিভিন্ন সূত্রগুলো মনে করছেন যে নির্বাচনের আগে মির্জা ফখরুল এবং জি এম কাদেরের নেতৃত্বে একটি ধারা সৃষ্টির নীরব অপপ্রচেষ্টা চলছে। বিশেষ করে মির্জা ফখরুল দলের মূল চালিকা শক্তি হলেও তিনি দলের আপাঙ্কিকতেও, অন্যদিকে জি এম কাদের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হলেও জাতীয় পার্টিতে তার অবস্থান টলটলাময়। সবসময় তিনি বিরোধী মুখে আছেন। এদের দুজনকেই জনগণের মধ্যে ইমেজ ভালো, তারা দুজনেই পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সাধারণ মানুষের কাছে পরিচিত। আর এই কারণে তাদেরকে দিয়ে রাজনীতিতে একটি নতুন ধারা তৈরি করা যায় কি না সেটি নিয়ে কারো কারো আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। তবে বাংলাদেশের রাজনীতিতে এখন পর্যন্ত আওয়ামী লীগ বিএনপির বাইরে কোনো তৃতীয় ধারা সফল হয়নি। কাজেই যাদেরকে নিয়ে এটা ভাবা হচ্ছে তারাই এরকম আত্মহননের সামিল হবেন কি না সেটাই দেখার বিষয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।